যে আমরা একবার সৌমাদিত্যর কাছে চলে যাই। নাগেরবাজারে সৌমাদিত্য রয়েছে। সৌমাদিত্য, যেখানেই তুমি লাইভে যাচ্ছ সেখানেই তো দেখছি শুধু আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনার ভক্ত। এখন যেখানে রয়েছো সেখানে সেটাও তো বোধহয় শুধুমাত্র এই আর্জেন্টিনা এবং মেসির সমর্থক দেখা যাচ্ছে সেখানে আশেপাশে। একদমই সম্প্রীতি, এটা খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে কলকাতা শহর কিন্তু যখন বিশ্বকাপ খেলা শুরু হয় তখন থেকে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এই দুটো দলে ভাগ হয়ে যায়। আর ব্রাজিল এই মুহূর্তে নেই, সুতরাং আর্জেন্টিনায় কিন্তু বেশিরভাগ জায়গায় অনেকে মেসিকে ভালোবাসেন, মারাদোনাকে ভালোবাসেন, সেই সংখ্যাটাও কিন্তু কম নয়, এবং সেই কারণেই আর্জেন্টিনার এই ভক্ত। এবং এখানে দেখতে পাচ্ছ যে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, এখানে যজ্ঞ চলছে, পুরোহিত মশাই রয়েছেন। একটুখানি পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে নিই, কী হবে আজকে সংকল্প, কী করছেন যজ্ঞের? ওয়ার্ল্ড কাপ তো মেসিরা ওয়ার্ল্ড কাপ পাবে, চিদানন্দ গোত্র। এবং যুদ্ধে যাওয়ার আগে যে যজ্ঞ হয় সেই যজ্ঞ চলছে এখানে। তো আজকে কি হবে, খেলা জিতবে? তো আশা করি খেলায় জিতবে। তারা বলছেন খেলা জিতবে। একটুখানি সমর্থকদের কাছে চলে যাবো। গোটা এলাকাটা তুমি দেখছো যে একেবারে আর্জেন্টিনার নীল সাদা রঙে ছেয়ে গিয়েছে। আমি একটুখানি যারা সমর্থক রয়েছেন তাদের সাথে কথা, কি হবে আজকে? 1-2-3-4 মেসির গোলে ফ্রান্স ছাড়খার। আর নতুন কোনো স্লোগান আছে? অনলি মেসি ম্যাজিক, মেসি ম্যাজিক। কোন স্লোগানটা বলে দে নতুন স্লোগানে। আমাদের যা মেসি জিতছে সেই জিতবে আর হবেই, আর আমাদের খাপে খাপ মেসি বাপ, ব্যাস। এমবাপ্পে দারুণ ফর্মে রয়েছে। না, এমবাপ্পে আজকে তপস্যা করেছে যে ঈশ্বরের সাথে মাঠে খেলতে নামছে। এমবাপ্পে ওয়েট করে বসে আছে কখন মেসি মাঠে নামবে ওর সাথে খেলবে। ওর এটা জীবনের আজকে সব থেকে ইচ্ছা পূরণ হবে, কারণ মেসি হচ্ছে ঈশ্বর আর এমবাপ্পে হচ্ছে একজন ফুটবলার, তার শিষ্যও না। এমবাপ্পেকে আমরা ধরাছোঁয়ার বাইরেই রেখে দিয়েছি। তিরিশটা দেশ, তার মধ্যে শেষ দুটো, আর যখন ধূপফুকা নাকি বাড়ছে আর সময় যখন খুব কম চলে এসছে, চ্যাম্পিয়ন আমরা, চ্যাম্পিয়ন বলেই মেসির গলায় 500 গোলাপের মালা আমরা পরিয়ে দিয়েছি। আমরা অলরেডি সেলিব্রেশন করছি, আমাদের বুকে ধূপফুকা নেই। আমরা কিছু বলবো না, আমার জাস্তিরার দিকে দেখুন, আমরা আপাতত 3 স্টার বসিয়ে দিয়েছি। আমরা স্টার দিয়ে দিয়েছি, একটু ক্যামেরাটা সামনে আসুন, বেশি একটু দেখে নিন। আমরা 3 স্টার বসিয়ে দিয়েছি, না 3 ওয়ার্ল্ড কাপ তারা পেয়ে গিয়েছে, এবং সেই জন্য 3 স্টার। ভারতের পতাকা রয়েছে, আর্জেন্টিনার পতাকা, বেলুনে বেলুনে ছয়লাভ, নীল সাদাতে কিন্তু এই গোটা অঞ্চলটা ছেয়ে গিয়েছে, এবং তার সঙ্গে চলছে যজ্ঞ। সব মিলিয়ে জমজমাট একটা প্রতীক্ষা চলছে, এবং প্রত্যেকের একটাই কামনা আজকের এই ম্যাচে মেসির হাতেই উঠবে ওয়ার্ল্ড কাপ প্রথমবারের জন্য, এবং মেসির শেষ ম্যাচ একটা স্মরণীয় মুহূর্ত অপেক্ষা করছে প্রত্যেকের জন্য, এমনটাই কিন্তু প্রত্যেকে বলছেন এখানে। একেবারেই। এবং আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপের প্রি কোয়ার্টারে তাদের যে হার, সেই হারের অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে তাদের যে প্রি কোয়ার্টারে হার ছিল সেই হারের বদলায় এবার এই ম্যাচে, এইবারের ওয়ার্ল্ড কাপের ফিনালে